বাঙালি এই অভিনেতা শুরু বাংলা সিনেমা দিয়েই। প্রথম ছবি মেঘয়ার জন্য সেরা অভিনেতা হিসেবে পেয়েছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলায় কাজের পর পাড়ি জমান মুম্বাইয়ে। শুরু হয় হিন্দি সিনেমায় সুযোগ পাওয়ার সংগ্রাম, সেটা এতটাই যে আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল তার। সেই অভিনেতা আর কেউই নন, মিঠুন চক্রবর্তী। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন মিঠুন। মিঠুন বলেন, সবাইকে নানা ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু আমারটা ছিল ভীষণ কঠিন। মাঝে মধ্যে মনে হতো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই হতাশা থেকে আত্মহত্যার কথা পর্যন্ত ভেবেছি। বেশ কিছু কারণে কলকাতাতেও ফিরে যেতে পারছিলাম না।